নানানভাবে চেষ্টা করেছিল। এমনকি গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূরকে নির্বাচনে যাওয়ার জন্য এবং নমিনেশন ফর্ম তোলার জন্য এক ধরনের আলটিমেটাম দিয়েছিল, যে কারণে সে নমিনেশন ফর্ম তোলার যে শেষ দিন সেদিন কিন্তু সে প্রোগ্রামে আসতে পারেনি। আমরা দলের পক্ষ থেকে বলেছিলাম যে আপাতত আপনি নিরাপদে থাকেন, আমরা জাতির সাথে বেইমানি করিনি এবং সরকারের সাথে আপোষ করিনি। সে সময় বলা হয়েছিল যদি নির্বাচনে আমরা না অংশ নিই আমাদের সেম পরিণত হবে। আমরা এত ভয় উপেক্ষা করেও আমরা আমাদের সংগ্রাম চালিয়ে গিয়েছি, সরকারের কাছে আমরা মাথা নত করিনি। আজকে আপনাদের সামনে আমি আমাদের দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করছি। জনবিচ্ছিন্ন ভারতীয় তাবেদার সরকার একদলীয় শাসন স্থায়ী করতে ভিন্নমত নির্মূলে প্রশাসন আইন আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিমর্ষ চিত্তে সকলকে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ ও নববর্ষের আনন্দের রেশ কাটতে না কাটতেই সরকারের আচরণ শুরু হয়েছে। সংবাদ মাধ্যমে আপনারা সকলেই লক্ষ্য করেছেন 2022 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগ নেতা, তিনি গণঅধিকার পরিষদের সংগ্রামী নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা করেছিলেন। এই ভিত্তিহীন মামলায় গতকাল ডাকসুর সাবেক ভিপি গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সময়ের জনপ্রিয় নেতা গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বিলুপ্ত হয়ে সাইবার নিরাপত্তা আইন হলেও 2022 সালে নুরুল হক নূরের বক্তব্যে শেখ হাসিনা ও তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলের কথিত মানহানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলাটি দায়ের করেছিলেন ছাত্রলীগের নেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শাহরিয়ার। ভিন্নমত দমন ও সরকার বিরোধীদের মধ্যে ত্রাস এবং ভয় সৃষ্টি করতে ও হয়রানির উদ্দেশ্যে এই ভিত্তিহীন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। জনবিচ্ছিন্ন ভারতীয় তাবেদার সরকার দেশে এককালীন একদলীয় শাসন স্থায়ী করতে ভিন্নমত নির্মূলে প্রশাসন আদালত দলীয়করণ করে আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একতরফা ডামি নির্বাচনের পূর্বে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে গণগ্রেপ্তার, রাতে আদালত বসিয়ে ভিন্নমতের এবং বিরোধী দলের নেতাদের শাস্তি এবং তৎকালীন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের সরল স্বীকারোক্তি প্রমাণ করে অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় আদালতও এখন সরকারের তল্পিবাহকে পরিণত হয়েছে। বিচার ব্যবস্থা এখন কার্যত সরকারের হাতে বাক্সবন্দী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসও যার ভুক্তভোগী। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় দেশবাসী, আপনারা সকলেই জানেন দেশ এক গভীর রাজনৈতিক ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে সরকারের দলের নেতাকর্মীদের চাঁদাবাজি, লুটপাট, অর্থ পাচারে জিনিসপত্রের
অস্বাভাবিক দাম বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার সংকট, অন্যদিকে দেশের অভ্যন্তরে কেএনএফের মতো সশস্ত্র গোষ্ঠীর উত্থান, সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক প্রতিনিয়ত অভ্যন্তরীণ সড়ক ও নৌপথ ব্যবহার করে ভারতকে ট্রানজিট, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, এমনকি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ঢাকায় ঈদের পূর্বে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে জনগণের ন্যায় আমরাও গভীরভাবে উদ্বিগ্ন। গণ অধিকার পরিষদ বরাবরই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ, সীমান্তে হত্যা ও 54 অভিন্ন নদীর ন্যায্য হিস্সা না দেওয়ার প্রতিবাদে বাংলাদেশের জনগণ যখন বিরুদ্ধে সরব হয়ে ভারতীয় পণ্য বর্জন করছে, গণ অধিকার পরিষদ জনগণের সাথে থেকে সে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। ভারতীয় তাবেদার সরকার গণ অধিকার পরিষদের এই আপোষহীন কণ্ঠ থামিয়ে দিতেই গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে সরকারের নির্দেশনায় আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এদেশের মানুষের কাছে এক আপোষহীন এবং সংগ্রামী চরিত্রের নাম। হামলা মামলা করে অতীতেও তার মনোবল দমন করা যায়নি, গ্রেপ্তারি পরোয়ানা জারি করে গণ অধিকার পরিষদ তথা নুরুল হক নূরের মনোবল কোনোভাবেই দুর্বল করা যাবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে, গণতন্ত্র ভোটাধিকার পুনরুদ্ধারে বিরোধী দলসমূহের সাথে গণ অধিকার পরিষদের আপোষহীন যুগপৎ আন্দোলন চলছে। ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আপনাদের মাঝে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে লিখিত বক্তব্য উত্থাপন করলাম। আমি আগেও বলেছি, এখনো বলছি, গণ অধিকার পরিষদ রাজপথে যেহেতু আপোষহীন ভূমিকা রাখছে, গণ অধিকার পরিষদকে নির্বাচনে নেওয়ার জন্য নানানভাবে চক্রান্ত করা হয়েছিল, আমাদেরকে জিম্মি করা হয়েছিল, নির্বাচনে যাব না। মূলত আমরা যেহেতু এই সরকারের পাতানো দামি নির্বাচনে অংশ নিইনি, এই কারণেই এখন আমাদের উপরে দমনপীড়ন চলছে। নুরুল হক নূর সহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের নামে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, বিভিন্ন পুরাতন মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এমনকি মোদির আগমন বিরোধী যে আন্দোলন আমরা করেছিলাম, সেই মামলায় আমার বিরুদ্ধে দুটি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে এবং সেটি করেছিলাম, নির্বাচনে যায়নি, যে কারণে আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এবং আমি নিজে সহ আমাদের নেতৃবৃন্দকে এখন হয়রানি করা হচ্ছে। আপনারা সাংবাদিক ভাইরা সাক্ষী, সেই 28 অক্টোবর আমরা কিভাবে প্রতিরোধ করে তুলেছিলাম, আমরা কিভাবে এই বিরোধী দল ঘোষিত যুগপাত আন্দোলনে আমরা লড়াই সংগ্রাম করেছি। আমাদের আন্দোলনে পুলিশ নানানভাবে বাধাগ্রস্ত করেছে, আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছিল, কিন্তু গণ অধিকার পরিষদ তার প্রতিবাদ অব্যাহত রেখেছে। আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি, যে কারণে আমাদেরকে এখন হয়রানি করা হচ্ছে। প্রিয় দেশবাসী, আপনাদেরকে বলতে চাই, গণ অধিকার পরিষদের এই সংগ্রামী নেতৃত্ব তাদেরকে লোভ দেখিয়ে ভয় দেখিয়ে কখনোই দমন করা যায়নি। এখনো সরকার যদি মনে করে যে এদেরকে ভয় দেখিয়ে ঈদের পরে এখন নতুন করে যে আন্দোলন শুরু হতে যাচ্ছে, এই আন্দোলন থেকে আমাদেরকে দূরে রাখবে, তারা কোনোভাবেই সেটি পারবে না। আমরা আন্দোলনে ছিলাম যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিবাদ ভারত এবং ইসরায়েলের দশর সরকারের পতন হচ্ছে, আমরা আমাদের আন্দোলন ইনশাআল্লাহ চালিয়ে যাব। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনি বলছেন যে ঈদের পরে নতুন করে আন্দোলন শুরু হচ্ছে, নতুন করে আপনাদের কি ধরনের আন্দোলনে যাচ্ছেন?
দেখেন এই সরকার 28 অক্টোবরের পরে এবং নির্বাচনের আগে রাতে কোর্ট বসিয়ে বিএনপি জামাত সহ ভিন্ন মতের অসংখ্য নেতাকর্মীকে সাজা দিয়েছে এবং বিএনপি জামাত সহ 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল। তাদেরকে আবার নির্বাচন যখন হয়ে গিয়েছে এরপরে অনেককে জামিন দিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতন একজন বর্ষিয়ান নেতা তাকে নির্বাচনের আগে জেলে বন্দী করে রাখলো এবং নির্বাচনের পরে যখন একটি দামি নির্বাচন ভারতের সহযোগিতায় করতে তারা সক্ষম ওই নেতৃবৃন্দকে, শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দকে এখন তারা ছেড়ে দিয়েছে। এখন যখন এই রমজানে তো আসলে ওইভাবে রোজা থেকে আন্দোলন সংগ্রাম করা সম্ভবপর নয়, রমজানে আমরা আমাদের দল গুছিয়েছি, বিএনপি সহ ভিন্ন মতের রাজনৈতিক দলগুলো তারা এই রমজানের মধ্যে তাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে, এটি সরকার বুঝতে পেরেছে। সরকার মনে করছে যে এখন আবারও 28 অক্টোবরের মতন লাখো জনতা ঢাকায় আসতে পারে, আবারও সরকারের বিরুদ্ধে যুগপাত আন্দোলন লাগাতারভাবে শুরু হতে পারে। এবং আমরা যেহেতু অতীতে কোটা সংস্কার আন্দোলন সফল করেছি, সরকার সে সময় আমাদের কাছে বাধ্য হয়েছিল আমাদের দাবি মেনে নিতে। আমরা সেই সময় ছাত্র রাজনীতি করতাম, এখন যেহেতু জাতীয় রাজনীতিতে আমরা ইন করেছি, আমাদের একটি সংগ্রামী চরিত্র রয়েছে, আমাদের একটি বিপ্লবী চরিত্র রয়েছে, আমরা আপোষহীন। সুতরাং এই আন্দোলন থেকে আমাদের দূরে রাখার জন্যই একটি চক্রান্ত চলছে। এখন যেহেতু সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছে আমাদের বিরোধী দলগুলোর, আমরা নতুন করে নতুন কৌশলে আবার আন্দোলন শুরু করব, যাতে করে আমরা আন্দোলন শুরু করতে না পারি, আমাদেরকে ভয় দেখাতে এবং জনগণের মধ্যেও এক ধরনের বিভ্রান্তি এবং ভয় সৃষ্টি করতেই, এবং আমরা যারা ভিন্ন মতের নেতাকর্মীরা রয়েছি তাদের মধ্যে ভয় এবং ত্রাস সৃষ্টি করতেই এই ধরনের চক্রান্ত করা হয়েছে। কিন্তু আমরা আগেও বলেছি, এখনো বলছি, আইয়ুব খান, ইয়াহিয়া খান, এরশাদ, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, তারা তাদের পতন কখনোই বন্ধ করতে পারে নাই। শেখ হাসিনা সরকার চক্রান্ত করে, ষড়যন্ত্র করে তার যে অনিবার্য পতন, সেই পতন কখনোই বন্ধ করতে পারবে না। তার পতন অনিবার্য এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে। গণতন্ত্রের পক্ষে এই লড়াইয়ে আমরা দেশের সকল মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আর কোন প্রশ্ন? জি, এক এক করে করেন। আমি এই প্রশ্নের উত্তর আগেই দিয়েছি। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করেছি, আমরা ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনে আমাদের যে সংগ্রামী চরিত্র, ওই সময় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আমাদেরকে বিভিন্ন অফার দেওয়া হয়েছিল, আমাদেরকে চাকরি দিবে, গাড়ি বাড়ি দিবে, টাকা পয়সা দিবে, নানান প্রলোভন দেখিয়েছিল, আমরা কারোর কাছে মাথা নত করি নাই। আমরা লাখো শিক্ষার্থীকে সাথে নিয়ে সেই আন্দোলন সফল করেছিলাম এবং এই যুগপাত আন্দোলনে আমাদের যে বিপ্লবী চরিত্র, আমাদের যে সংগ্রামী চরিত্র, তার সাক্ষী আপনারা নিজে আপনারা দেখেছেন যে পুলিশ এই পল্টনে অসংখ্যবার আমাদেরকে বাধাগ্রস্ত করেছে। আমরা পুলিশি বাধা উপেক্ষা করে আমরা আমাদের মিছিল সমাবেশ আমরা সফল করেছি। সুতরাং এই তরুণ শক্তি যে রাজপথে রয়েছে, এই তরুণ শক্তি যদি লাগাতার ভাবে রাজপথে থাকে, যেমনি ভাবে কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা একসময় 20 জন 50 জন রাজপথে ছিলাম, এরপরে একসময় লাখো লাখো কোটি কোটি শিক্ষার্থী আমাদের আহ্বানে সারা দিয়ে নেমে এসেছিল, ঠিক একইভাবে এখনো বাংলাদেশের ক্ষুব্ধ জনগণ আমাদের আহ্বানে সারা দিয়ে রাজপথে নেমে আসতে পারে, সেই ভয় কিন্তু সরকারের মধ্যে রয়েছে। গণঅধিকার পরিষদকে সরকার আপনারা পাচ্ছেন, কোটা আন্দোলনের সময় দেখেছেন আমরা আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রেখেছিলাম এবং এখন বিভিন্ন যুগপাত আন্দোলনে ছিল না, কিন্তু গণঅধিকার পরিষদ জনগণের সাথে বেইমানি করে নাই। গণঅধিকার পরিষদ রাজপথে ছিল, যে কারণে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতৃত্ব নুরুল আকনুর সহ আমাদেরকে যদি থামানো যায় এবং জেলে বন্দী করে রাখা যায়, বাক্সবন্দী করে রাখা যায়, তাহলে তার ওইভাবে আন্দোলনটা গড়ে উঠবে না, এটি সরকার জানে। সেই জায়গা থেকেই পুরাতন মামলায় নুরুল আকনুরের বিরুদ্ধে এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ভাই আপনি ওকে, সাংবাদিক ভাইরা থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই একটু বলেন, এর পরে আন্দোলনের কথা বলছেন, জানান দিবেন একটু।
ঈদের পরে আন্দোলন বলতে আসলে বিষয়টি আসলে এরকম না যে আমরা ঈদের পরেই সবসময় আন্দোলন করব। আমাদের আন্দোলন ধারাবাহিকভাবে চলছিল, যেহেতু পবিত্র মাহে রমজান, আমরা মাহে রমজানে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, আমরা আমাদের দল এবং সংগঠনকে গুছিয়েছি এবং এখন নতুন করে নতুন কৌশলে আন্দোলন করার জন্য আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে। আমরা এই সরকার যেহেতু অবৈধ এবং ভারতের সহযোগিতায় এবং ভারতের পৃষ্ঠপোষকতায় ক্ষমতায় রয়েছে, সুতরাং এই ভারতীয় একটি বিদেশি সরকার, এই সরকারকে বাংলাদেশের জনগণের সরকার বলা যায় না, এই সরকার ভারতের সরকার। এই ভারতের সরকারের বিরুদ্ধে ইতিমধ্যে জনগণ ক্ষুব্ধ হয়ে ভারতীয় পণ্য বর্জন শুরু করেছে এবং জনগণ ইতিমধ্যে এই ঈদে কোনো ভারতীয় পোশাক কেনে নাই এবং রমজানে ভারতীয় কোনো পণ্য কেনেনি। সুতরাং আন্দোলন কিন্তু রমজানের মধ্যেও চলেছে এবং এখন আমরা নতুন কৌশলে আমরা সমস্ত দলকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করব। আমরা এর আগে যেটি হয়েছে যে অনেক দল যুগপাত আন্দোলনে ছিল, অনেকে ছিল না, আমরা এখন সকলের সাথেই কথা বলেছি, এখন সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে চাই। দেখেন, এটি আসলে সরকারের একটি কৌশল। সরকার তো সবসময় সবগুলো ডিম এক বাক্সের ভিতর রাখবে না। ওই সময় বিএনপি সহ বড় দলগুলোকে দমন করেছে, এখন যখন দেখছি যে ওই সময় বিএনপিকে দমন করলেও আমাদেরকে থামানো যায়নি, সুতরাং নির্বাচনের পরে এখন আমাদেরকে দমন করার জন্য তারা সর্বাত্মক ষড়যন্ত্র করছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি একটু অ্যাসিস্ট করছি, যে কোশ্চেনগুলো আমি এক্সপেক্ট করেছিলাম যে আপনাদের কাছে আসবে আজকের বিষয় নিয়ে, দুর্ভাগ্যবশত যে প্রশ্নগুলো হয়তো আমরা আনতে পারিনি সেটা হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এটা আপনাদের জানা আছে, সেই অ্যাক্ট কিন্তু এখন নেই, সেটা চেঞ্জ হয়ে গেছে, সেটা কি সাইবার ল অ্যান্ড সিকিউরিটিজ অ্যাক্টে চলে এসছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কয়টা ধারায় মামলা দিয়েছে? তিনটা ধারা, একটা 25, একটা 29, একটা 31। এবার আসি যে মামলাটা আদৌ চলতে পারে কি না। তো মামলাটা করবে কে? যে ক্ষতিগ্রস্ত হবে সে তো করবে, সে কিন্তু করলেন না, নওফেল সাহেব করলেন না, মাননীয় প্রধানমন্ত্রীও করলেন না। করলেন কে? একজন পরিচিত হওয়ার জন্য একটি বিশ্ববিদ্যালয় বিপদগামী একজন ছাত্র করলেন, আজকের কিন্তু সে আইনটা নেই, অটোমেটিক্যালি কিন্তু সেটা ইনফ্যাকচুয়াস হয়ে যায়। এবার যদি আমি আসি যে সেই 25, 29, 31 আইনে কি আছে, আইনটা বলেছে আমাদের বাংলাদেশের সংবিধান যে 30 লক্ষ শহীদের বিনিময়ে যে দেশটা আমরা পেয়েছি, আজকে যে একত্রিত হয়েছি, সেই সংবিধানের মাধ্যমেই বলা আছে যে আর্টিকেল 8 বলেছে হলো ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসে দুটো শুধু আমি উপাদান বলি, সেটা হলো একটা কি রয়েছে হিউম্যান রাইটস, আর একটা রয়েছে আমাদের ডেমোক্রেসি। তাহলে ডেমোক্রেসি কি? আমার অধিকারটা তো আমি বলবো, আপনার অধিকারটা আপনি বলবেন, এবার শেষ। এরপরে আসি কি বলছে আর্টিকেল 26 কি বলেছে? 26 বলেছে হলো যদি কোনো আইনের সাথে সংবিধানের সাংঘর্ষিক কিছু হয় তাহলে সেই আইন কার্যকরী হবে না। একদিকে বলছে গণতন্ত্র, একদিকে বলছে যে আইনের সাংঘর্ষিক, তাহলে কিন্তু এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আইন হয় না। এবার চলে আসি আর্টিকেল 36, 37, 38, 39। 38 আমার কি বলেছে যে অ্যাসেম্বলি, যে আমি তো আমার কথা বলতে পারবো, আমার অ্যাসোসিয়েশন নিয়ে আমি চলতে পারবো, সেটাও কিন্তু তারা ভায়োলেট করছে। সুতরাং এই সরকার যে কোনোভাবেই আমাদেরকে ক্ষান্ত দেবে না, আজকে হয়তো নূরকে ধরেছেন এবং এর আগে দেখেছেন যে আমাদের প্রিয় রাশেদ খানকে কি করলেন, একই মামলায় দুজন লোক দেখতে শুনতে ভালো, স্বাস্থ্য টাস্থ্য ভালো, ওনাদের খুঁজে পাচ্ছে না, অথচ ওনাদের খুঁজে পাওয়া যায় ওই যে হারুন সাহেবের ওখানে নাকি কী সব ওই ভাতের হোটেল নাকি আছে, ওখানে খাওয়া দাওয়া আছে, ওনাদের পাওয়া যাচ্ছে না। পাওয়া যায় হলো আমাদের রাশেদ খানকে, ওনার নামে মোদী বিরোধী আন্দোলনে দিয়েছে। সুতরাং আমরা অনেক আগের থেকেই টার্গেটেড ছিলাম, যেহেতু আমাদের প্রতি আপনাদের সবার ভালোবাসা আছে, এই কারণেই তারা নির্বাচনী সংকালীন অবস্থায় তারা আমাদেরকে ওইভাবে টার্গেট করেনি। এখন দেখেছে এরপরেও আমরা থেমে যাইনি, অনেকে থেমে গেলেও আমরা আছি, আপনাদের দোয়া নিয়েই থাকবো। এবং এইসব কারণেই আমাদের নূর এবং রাশেদকে যদি তারা আটকে দিতে পারে, জেলে নিতে পারে, তাহলে তারা মনে করেছে যে শান্ত করতে পারবে, আন্দোলনকে তারা ধ্বংস করতে পারবে। কিন্তু নূর রাশেদের সংগঠন গণ অধিকার, নূর রাশেদ কেন, তাদের পরিবার শুদ্ধ যদি নিয়ে যায়,
এই আন্দোলন থাকবে না, এই বলেই আমি আমার আহ্বান এবং বক্তব্য এবং এক্সপ্লানেশন শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাদের, আমার নাম হলো বিপ্লব কুমার পোদ্দার, আমি একজন সামান্য সহসভাপতি এবং খুব সামান্য মানের একজন আইনজীবী। আমি ইংল্যান্ডেও করি, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টেও আছি, আবার আমি বাংলাদেশের কিছু মামলায় বাইরেও কিছু পরিচালনা করি। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা। আশা করি রাজপথে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে।